নমস্কার দর্শক বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি অতি কঠিন এবং নবম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেটি তোমাদের একটি বিস্ময়কর, মানে তোমাদের একটি বিস্ময়করই বলা যেতে পারে, যেহেতু এটি খুব কঠিন, মানে কারো কাছে এটি কঠিন, কারো কাছে এটি খুবই সোজা। আমরা বল ও গতি, ভৌতবিজ্ঞানের বল ও গতি নবম শ্রেণীর আজকে নিয়ে এসেছি, ক্লিয়ার? দেখো, ভৌতবিজ্ঞানের এই বল ও গতি, এটি খুব সহজ একটি পাঠ, ঠিক আছে? এটি যদি তোমরা আমাদের এই চ্যানেল থেকে, তোমরা যে সকল প্রশ্নগুলি দেওয়া হবে যদি তোমরা অধ্যয়ন করো পুরোপুরি, তোমরা কমন পাবে আমরা নিশ্চিত। যেহেতু আমরা জানি যে এখান থেকে যে কটা প্রশ্ন তোমাদের দেওয়া হবে, ঠিক আছে, এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসবে। যারা এই চ্যানেলের নতুন ছাত্রছাত্রী জুড়েছ, তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো, তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের পছন্দের ভিডিও তোমরা যদি চাও, বিভিন্ন বিষয়ের ভিডিও, তো আমরা এই চ্যানেলে দিয়ে দেব, ঠিক আছে? প্রশ্নে যাওয়ার আগে এই চ্যানেলের প্রত্যেকটি শিক্ষককে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তোমরা একটি খাতা পেন নিয়ে নাও, এবার প্রশ্নে চলে যায়।